আলহামদুলিল্লাহ, খন্দকার হাচারিতে কিন্তু ওই মানে হাতের স্পর্শ ছাড়াই ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এখানে কিন্তু যাবতীয় হাঁস, যত প্রকার হাঁস আছে টোটালি কিন্তু এই খন্দকার হাঁচারি থেকে উৎপন্ন করা হয়। যেমনটা খাকি, ক্যাম্বেল, ইন্ডিয়ান ডানার, জিনডিং, বেলজিয়াম, চীনা হাঁস, এমনকি পাশাপাশি রাজহাঁসও বিক্রি করা হয়। খন্দকার হাঁচারিতে টোটালি মাসে দেখা যায় চল্লিশ হাজারের মতো বাচ্চা বিক্রি করা হয়। আমাদের হাঁচারিতে অর্থাৎ খন্দকার হাঁচারিতে গুণগত মান অত্যন্ত ভালো। আপনারা হাঁচারিতে এসে দেখে বাচ্চা নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আমরা এই মুহূর্তে আছি খন্দকার হ্যাচারিতে। এই হ্যাচারির উদ্যোক্তা হচ্ছেন শফিকুল ইসলাম ভাই। আপনারা দেখতে পাচ্ছেন তিনি মেশিনে ডিমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আজকে মূলত তার হ্যাচারিতে আছি। তারা কীভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করে সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিস্তারিত কথা বলছি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি। আমার হ্যাচারিটা হচ্ছে খন্দকার হ্যাচারি। আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা। আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জে কিন্তু প্রচুর হ্যাচারি রয়েছে। জি জি জি। আচ্ছা, আপনারা কত বছর যাবত যুক্ত আছেন এই বাচ্চা উৎপাদনের সাথে? ইনশাল্লাহ এই মানে হ্যাচারির সঙ্গে এই 7-8 বছর যাবত আছি আর কি। 7 থেকে 8 বছর, দীর্ঘ সময়। জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ডিমের কার্যক্রম চলছিল, কী কাজ করছিলেন? ডিমের হিট ঠিক আছে কিনা ওটা দেখতেছি। আচ্ছা, মানে ঠিক আছে কিনা। জি জি জি। কত হাজার ডিমের মেশিন এটা? এটা আপনার টোটালি দেখা যাচ্ছে আপনার এই মানে মাসে 40,000 মতো ডিম মানে বাচ্চা উৎপাদন করা হয় আর কি। মাসে প্রায় 40,000 বাচ্চা উৎপাদন করা যায়। জি জি। আচ্ছা, এটা তো ইনকিউবেটর। ইনকিউবেটর। আচ্ছা, ইনকিউবেটরে কতদিন রাখা হয়? ইনকিউবেটরে হচ্ছে আপনার 20 দিন রাখা হয়, তারপরে বাচ্চা যায়, ডিম বেড়ে চলে যায়। জি জি। আচ্ছা, প্রথম তো আমি এসে যে প্রক্রিয়া দেখলাম মনে হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফোটাচ্ছেন। জি জি। হারিকেন পরিবর্তে ইনকিউবেটর। ইনকিউবেটর মানে হারিকেনের পাশাপাশি ইনকিউবেটারের মাধ্যমে তোলানো হয় আর কি। মানে অনেকেই হচ্ছে দেখা যায় এক একজন এক একটা বাচ্চা চায়। যেমন কিছু কিছু মানে খামারিরা আছে যে আপনার হচ্ছে এই তুষ পদ্ধতিতে হারিকেনের মাধ্যমে যে বাচ্চাটা ফোটে ওটা নিতে মানে ওইটা দিয়ে খামার করে। আবার কিছু কিছু আছে যে আপনার ইনকিউবেটারে যেগুলো বাচ্চা উৎপাদন করা হয় ওইগুলো দিয়ে খামার করে। মানে যার যেরকম চাহিদা সেই মোতাবেক দেওয়া হয় আর কি। আপনাদের এখানে সবগুলোই রয়েছে? ইনশাল্লাহ সবগুলোই আছে। আচ্ছা, ইনকিউবেটর কতদিন রাখা হয়? ইনকিউবেটার 20 দিন রাখা হয়। 20 দিন রাখা? জি। তারপর বেড়ে চলে যায়? বেড়ে চলে যায়। টোটালি আপনার বাচ্চা উৎপাদন করতে হচ্ছে আপনার 28 দিন টাইম লাগে। 28 দিন, সেটা হচ্ছে আপনার এই হারিকেন হোক, ইনকিউবেটার হোক, বা আপনার যে মুরগি দিয়ে আমরা বলি ওটা দিয়ে একই মানে তাপমাত্রা একই। আচ্ছা দর্শক, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন প্রতিটা বক্সে কিন্তু ডিমে পরিপূর্ণ। এ হচ্ছে হাঁসের ডিম। আচ্ছা, প্রতিটা বক্সে কী পরিমাণ ডিম রয়েছে? প্রত্যেকটা বক্সে 400 করে ডিম আছে। প্রতিটা বক্সের মধ্যে প্রায় 400 করে ডিম আছে। জি। এগুলো 20 দিন থাকবে এই মেশিনে? মেশিনে থাকবে, তারপর বেড়ে চলে যাবে। আচ্ছা, মেশিন কি নিজে তৈরি করেছেন নাকি? না না, এটা নিজে না, মানে কারিগর দ্বারা তো। কারিগর দ্বারা তৈরি করা? জি জি। বেশ সুন্দর একটি ইনকিউবেটর, প্রচুর ডিমও রয়েছে। হ্যাঁ, এখানে অ্যাভেলেবল ডিম আছে আর কি। আচ্ছা, পরবর্তী ধাপ কোনটা মেশিন থেকে আপনি যখন ডিমগুলো বের করবেন পরবর্তী ধাপ কোনটা? পরবর্তী ধাপ হচ্ছে আপনার বেড। বেড? জি। আচ্ছা দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো বেডে কিভাবে বাচ্চা ফুটানো হয়। বাচ্চাও তো রয়েছে মনে হয় অনেক আছে? হ্যাঁ অবশ্যই, বাচ্চা মানে তৈরি হচ্ছে আর কি, মানে ডিম থেকে বাচ্চাটা ফুটে বেরোচ্ছে আর কি। চলেন তাহলে আমরা বেড়ে যাই। অবশ্যই অবশ্যই, চলেন আসুন। শফিক ভাই, এইচ বেড? জি, এটা বেড। এখানে মানে ইনকিউবেটার থেকে এখানে ডিম আসে, এখান থেকে বাচ্চা উৎপাদন হয়। আচ্ছা, মূলত 20 দিন থাকে ইনকিউবেটারে, বাকি যে 8 দিন সময় এটা এখানেই থাকে? এখানেই থাকে, বেড়ে থাকে। বাচ্চাকে এখানে ফুটে বের হয়ে যাবে? এখানে আপন আপনি বের হয়ে যাবে। আচ্ছা, কতগুলো ডিম আছে এখানে উপরে? এখানে 5,000 ডিম আছে। প্রায় 5,000 ডিম আছে প্রায়। জি। এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে? এটা আপনার এই বেড়ে থাকবে হচ্ছে আপনার 8 দিন 10 দিন, মানে মোট 28 দিন টাইম লাগবে। 28 দিনের মধ্যেই আপনার বাচ্চাটা ফুটে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ডিম কিন্তু ফেটে গেছে। জি জি, এই যে আপনার ডিমটা ফেটে গেছে, এখান থেকে এখন ওর ঠোঁটটা মানে যে বাচ্চাটা পরিপূর্ণ আছে ওটা ঠোঁট বের করে দেবে। বের করে দেওয়ার পর হচ্ছে ওরা ধীরে ধীরে শ্বাস নেবে, ধীরে ধীরে শরীরে শক্তি আসবে, তারপরেই মানে এই খোলটাই ওরা আপন আপনি
উইথড্র করে বেরিয়ে আসবেন, বের হয়ে যাবে। আচ্ছা, মূলত হচ্ছে এক নাম্বার বেড হচ্ছে এটা, এটা এক নাম্বার বেড। আচ্ছা, আজকে বাচ্চা ফুটে বের হচ্ছে, এরকম বেড আছে? জি জি, নিচেই আছে আর কি। নিচেই আছে না? আচ্ছা দর্শক, আমরা এখন দেখাবো যে বেডের মধ্যে কীভাবে বাচ্চা ফুটে বের হচ্ছে, আমরা তাহলে দর্শককে দেখানোর চেষ্টা করি নাকি? দর্শক দেখতে পাচ্ছেন ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হচ্ছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মানুষের হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে হাঁসের বাচ্চা ফুটে বের হচ্ছে। শফিকুল ভাই, ভাই এই তো মাশাআল্লাহ বাচ্চা ফুটে বের হয়ে যাচ্ছে, ডিম থেকে বাচ্চা উঠছে, মাশাআল্লাহ বেশ অপরূপ দৃশ্য। জি, এটা আল্লাহর অপরূপ একটা মানে মহিমা বলতে বলা যায়, যে আপনার যারা মানুষের যারা বাচ্চা হয়, যেমন সিজার করে কতটা কষ্ট হয়, কিন্তু আল্লাহর এমনটা ইচ্ছা যে এই বাচ্চাটা কিন্তু কোনো মানে স্পর্শ ছাড়াই ও নিজে থেকে বাচ্চাটা মানে তৈরি হচ্ছে আর কি, ডিম থেকে বের হচ্ছে। ভাই এখানে ডিম আছে কতগুলো? এখানে টোটাল হচ্ছে আপনার 5000 ডিম আছে, 5000 ডিম রয়েছে। আচ্ছা, আজকে সারাদিন লাগবে কি বাচ্চা ফুটে বের হতে? হ্যাঁ, এটা একদিনের মধ্যে টোটালি বের হয়ে যাবে, একদিনের মধ্যে বের হয়ে যাবে। আচ্ছা মাশাআল্লাহ, বেশ চমৎকার আসলে, এমন সুন্দর দৃশ্য দেখলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। জি, এটা কি লাস্ট প্রক্রিয়া? এটাই লাস্ট প্রক্রিয়া, এখান থেকে বাচ্চা ফুটে, এখান থেকে বাচ্চা ফুটে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আর তারপর হচ্ছে আপনার যত পাইকার আছে আমরা তাদের ই করে দেবো আর কি। আচ্ছা, পাইকারদেরকে দিয়ে দিবেন? জি, পাইকার বলতে কি আমরা সারা বাংলাদেশে হচ্ছে মানে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পাঠিয়ে দিই আর কি। যেমনটা হচ্ছে আপনার সারা বাংলাদেশ বলতে আমাদের পরিবহন আছে, যারা অল্প বাচ্চা নেয় তাদের হচ্ছে পরিবহনে পাঠিয়ে দিই, আর যারা মানে বেশি আকারে নেয় তাদের আমাদের নিজস্ব আপনার গাড়ি আছে ওটাতে পাঠিয়ে দিই আর কি। শফিক ভাই, আপনাদের এখানে কোন প্রজাতির হাঁসের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? ভাইয়া, এখানে আপনার টোটালি যত প্রকার হাঁস আছে এখান থেকে পাবেন, যেমন আপনার এই খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান ডানার, জিনডিং, কাকুলি, আপনার পাশাপাশি চীনা হাঁস, রাজ হাঁস, এই মানে যত প্রকার হাঁস আছে। বেশি চলে হচ্ছে খাকি ক্যাম্বেল, যেটা হচ্ছে আপনার ডিমের জন্য মানুষ পোষে, ওটাই হচ্ছে বেশি পোষে আর কি। আচ্ছা, বাহিরে প্রচুর বাচ্চা রয়েছে এবং ওগুলো বাছাই করা হচ্ছে? জি জি, সামনে মানে বাচ্চা উঠেছে ওইগুলো বাছাই করা হচ্ছে, ওগুলো হচ্ছে পুরুষ আলাদা করা হবে, মহিলা আলাদা করা হবে। মহিলাটা হচ্ছে আপনার যারা খামারি অরিজিনাল ডিম থেকে মানে ডিমের জন্য করে খামার করে, তারা হচ্ছে মহিলাটা নিবে। মহিলার দাম একটা, পুরুষের দাম একটা, অ্যাভারেজ আছে একটা, এটার দাম একটা, এক একটা দাম এক একটা। আচ্ছা, বিশেষ করে হাঁসের বাচ্চা কিন্তু প্রতারণা হয় অনেক বেশি। জি জি, এই এই ক্ষেত্রে যদি কিছু আমি বলতে চাই যে যারা দর্শক আছে, যে আসলে প্রকৃতপক্ষে প্রতারণাই বেশি চলে। যেমনটা হচ্ছে একজন চাইলো যে আমি হচ্ছে এই 500 পিস হচ্ছে মহিলা নেব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে, যেমনটা ওইখানে দেখা যায় অ্যাভারেজ ঢুকাই দিল, অ্যাভারেজ ঢুকাই দিলে কিন্তু দেখা যায় যে খামারিদের লস। ওইখানে 500-এর মধ্যে যদি 200 আপনার মোরগ অর্থাৎ মোরগ বাচ্চা হয়, সেক্ষেত্রে কিন্তু খামারিদের লস। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা খামার ব্যবস্থাপনায় আছেন, আপনারা এই হ্যাচারিতে আসেন, টোটালি হ্যাচারিতে এসে আপনি যদি হাঁসি বাচ্চা নিতে চান তাহলে এখানে চেক দিয়ে তারপর বাচ্চা নিয়ে যান। আমি সবার উদ্দেশ্যে বলছি আসুন, হ্যাচারিতে এসে কীভাবে বাচ্চা উৎপাদন হয় সেটা দেখেন, দেখে বাচ্চাটা নিয়ে যান। আচ্ছা ভাইয়া, যদি কেউ বাচ্চা সংগ্রহ অবশ্যই ভালো মনের বাচ্চা দিবেন। অবশ্যই অবশ্যই ভাইয়া, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।